গোটা মুসলিম জাতিদেরকে আমরা আহ্বান করি, মুসলিম জাতির নেতাদেরকে আমরা বলতে চাই, 57টা মুসলিম রাষ্ট্র আছে যেই পৃথিবীতে, এই মুসলিম রাষ্ট্র নেতাগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, একমত পোষণ করে যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মুসলিম জাতি যদি ঐক্যবদ্ধ হয়ে যেত, ইসরায়েলের শক্তি থাকতো না ফিলিস্তিনের ভূখণ্ডে হত্যাযজ্ঞ চালাবার জন্য। কি বলেন, ঠিক কিনা? আজকে বিশ্বের সকল অধিকাংশ মুসলিম রাষ্ট্রগুলো এখনো তাদের স্বার্থের জন্য কথা বলতেছে না। আজকে তার ইসরায়েলকে মদত দিচ্ছে যুক্তরাষ্ট্র, আমেরিকা, ইহুদি আর খ্রিস্টানেরা, এই জন্য এই মুসলিমদের উপরে তারা নির্যাতনের স্টেম রোলার চালাতে তারা বাধ্য হয়েছে, কোনো সমস্যা নাই। এজন্য আমি বলি যে এই পৃথিবীতে মানবতার সংস্থা অনেক আছে যারা মানুষের উপরে জুলুম করলে লিপিবদ্ধ করে, এবং বিচার বিভাগও আছে, এগুলো পৃথিবীতে আছে না নাই বলুন তো? কিন্তু এই যে মুসলিমদের উপর, এখানে বুঝলাম যে একটা সংগঠনের উপরে আপনার ক্ষোভ আছে, বিদ্রুপ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, কিন্তু এই যে হাজার হাজার ফুলের মতো, গোলাপের মতো পাপড়ি আপনারা দেখেছেন ইউটিউবে, গুগল এবং নিউজ পেপারে, হসপিটালের ভিতরে চিকিৎসা চলতেছে, সেখানেও আক্রমণ থেকে, ওই হায়নাদের হাত থেকে এই সকল মানুষগুলো তাদেরকে বাঁচতে দেয় নাই, এবং অসংখ্য এখনো পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়েই যাচ্ছে, নেটওয়ার্ক পর্যন্ত বন্ধ হয়ে গেছে, সেখানে যে কি পরিস্থিতি, কি অবস্থা, এটাও এখন গোটা জাতি এখনো তেমন দেখতে পাচ্ছে না। তো এই যে গোটা পৃথিবীর হত্যার যজ্ঞ, পৃথিবীতে ইসলাম মুসলিমদেরকে ধ্বংস করার জন্য পৃথিবীতে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সবাই ঐক্যবদ্ধ, কিন্তু এই জাতির লোকেরা, মুসলিম জাতিরা এখনো পর্যন্ত বুঝতে পারে নাই। জাতিসংঘ তৈরি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। কিভাবে জাতিসংঘ তৈরি করা হলো? এই পৃথিবীতে যখন প্রথম মহাযুদ্ধ হয়েছিল, এই মহাযুদ্ধ যাতে করে আবার যদি না হয় সেই জন্য লীগ অফ নেশন তৈরি করা হয়েছিল, যাতে করে আর পৃথিবীতে হত্যাযজ্ঞ, জুলুম আর নির্যাতন যেন না হয়। আবার দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছে 1939 সাল থেকে 45 সাল পর্যন্ত এই যুদ্ধ তৈরি হয়েছে। এই যে জাতিসংঘ তৈরি করা হলো মানবতার কল্যাণের জন্য, মুসলিম জাতির জন্য, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই জাতিসংঘ দিয়ে পৃথিবীর মানুষের কি কোনো কল্যাণ এসেছে? এই জাতিসংঘ দিয়ে মানবতার কল্যাণ যদি হতো, রোহিঙ্গারা মায়ের খেত না, কাশ্মীরের উপরে নির্যাতন চালানো হতো না, ফিলিস্তিনদের উপরেও জুলুম আর নির্যাতন চালানো হতো না, তাহলে বোঝা যায় এই জাতিসংঘ মুসলমানদের জাতিসংঘ নয়, এই জাতিসংঘ হচ্ছে ইহুদি আর খ্রিস্টানদের জাতিসংঘ। কি বলেন, ঠিক না? এই জন্য আমি বলি এই জাতিসংঘ দিয়ে পৃথিবীর মানুষের কল্যাণ হবে না, মুসলিম জাতির আবার একটা জাতিসংঘ তৈরি করা দরকার, যেই জাতিসংঘ মুসলিমদের পক্ষে কথা বলবে, মানবতার কল্যাণের কথা বলবে, মানব সমাজ সভ্যতা বজায় রাখার জন্য কথা বলবে। এই জন্য আবার মুসলিম জাতির যেই সকল নেতারা আছে এদের জাতিসংঘ তৈরি করা দরকার, কারণ ওই জাতে অজাতে একটা জাতিসংঘ তৈরি করা হয়েছে, এই অজাতে জাতে জাতিসংঘ তৈরি করে দিয়ে মুসলিমদের কোনো কল্যাণ আমরা দেখতে পাই নাই, কারণ এই যে ফিলিস্তিনের উপরে নির্যাতন এর মদত যোগাচ্ছে তারাই, রোহিঙ্গাদের উপরে নির্যাতন মদত যোগিয়েছে তারা, কাশ্মীরের উপরে নির্যাতন মদত যোগিয়েছে তারা, মুসলিমরা যেখানে নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, এই জাতিসংঘে একটা কথাও বলে না। অথচ আপনি একটা খ্রিস্টান এলাকাকে মারেন, একজন খ্রিস্টানকে মারেন, ইহুদিকে মারেন, আপনার 14 বংশ উদ্ধার করে তারা ছাড়বে, এর নাম হচ্ছে জাতিসংঘ। তো এই জাতিসংঘ আমাদের দরকার নাই, এই জাতিসংঘ পৃথিবীর মানুষের কল্যাণ আনতে পারে নাই। আমরা মানবতার কল্যাণের জন্য সেকুলারিজমের পিছনে দৌড়াইছি, ন্যাশনালিজমের পিছনে দৌড়াইছি, মানবতার মতবাদের পিছনে দৌড়াইছি, এই দৌড়িয়ে পৃথিবীর মানুষের কল্যাণ হয় নাই। এই জন্য একজন ব্যক্তির বাড়িতে আগুন লেগেছে, ওই ব্যক্তি চিৎকার দিয়ে বলছে যে আমার বাড়িতে আগুন লেগেছে, কে কোথায় আছো, তোমরা দৌড়াও।
আমার বাড়ির আগুন নেভাবার জন্য চেষ্টা করছে একজন ব্যক্তির মিল ফ্যাক্টরি আছে তুষের মিল আছে সে চিন্তা করলো আমার ফ্যাক্টরিতে যত তুষ আছে মিলের ভিতরে যত তুষ আছে ধানের এইগুলো আমি নিয়ে যাই ওই বাড়িওয়ালার আগুন তো নিব আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ফ্যাক্টরির যত তুষ আছে এই তুষ দিয়ে কি আগুন নিভে যাবে তারপরে আরেকজন চিন্তা করলো আমার কিরাসিনের ডিজেলের ব্যারেলের ভিতরে অনেক ডিজেল আছে ওই ব্যক্তির আগুন নেভাবার জন্য আমি চাই যে আমার ডিজেল যাই যাক ওই ব্যক্তির বাড়ির আগুন নেব আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই ডিজেল আর পেট্রোল দিয়ে কি ওই বাড়িওয়ালার আগুন নিভে যাবে তারপর আরেকজন চিন্তা করলো যে আমার ফ্যাক্টরি আছে কাপড়ের এই কাপড়গুলো সেখানে নিক্ষিপ্ত করে ওই বাড়িওয়ালার আগুন নিভাই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ওই কাপড়ের উপকরণ দিয়ে কি ওই ব্যক্তির আগুন নিভে যাবে কি ওই বাড়িওয়ালার খুঁটি যা বাস্ত এইগুলো নিক্ষিপ্ত করার ফলে আর একটাও কি বাঁচবে তাহলে আমাদের ভুল সিদ্ধান্ত কাপড়ের টুকরা দিয়ে আগুন নেভানো সম্ভব নয় ডিজেল আর পেট্রোল দিয়ে আগুন নেভানো সম্ভব নয় তারপরে তুষ দিয়ে আগুন নেভানো সম্ভব নয় আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ওই আগুন যদি নেভাতে হয় কি দিয়ে নেভাতে হবে পানি অথবা বালি এর বিকল্প কোনো পথ আছে কি অন্য কোনো যদি আপনি অ্যাকশন নেন কখনোই ওই আগুন নিভবে না ঠিক তেমনি এই পৃথিবীর মানুষে যদি শান্তি আনতে চান কল্যাণ আনতে চান নাজাত আনতে চান সফলতা আনতে চান নুরুব জুলুম নির্যাতন বন্ধ করতে চান ঠিক তেমনি আল্লাহর কোরআন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া এই পৃথিবীর মানুষের আগুন কখনোই নিভবে নিভবে না এইভাবে পৃথিবীতে দাও দাও করে জ্বলতেই থাকবে এই জন্য একজনের আদর্শ আমাদেরকে মেনে নিতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা দোয়া করি যে সকল ফিলিস্তিনদের মুসলিমদের উপরে নির্যাতন চালানো হয়েছে এবং শহীদ হয়েছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাআলা গোটা বিশ্বময়কে তার কুদরতি অহং দ্বারা যেন হেফাজত করেন পড়েন আমিন আমিন